আজ আমি নিউ ব্রেড রেসিপি দেখাবো, সেজন্য প্রথমে 2টি ডিম নিয়েছি। ডিম 2টি ভেঙে তাতে কাঁচা ঝাল, লবণ ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কড়াইতে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর ডিমের উপর ব্রেড দিয়ে এপিট ওপিট করে একটু ডিম লাগিয়ে নিচ্ছি। তার উপর কাঁচা টমেটো ও শসা পিস দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে ডিম তুলে নিয়ে একটি চতুর্ভুজ আকারের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এমন করে নিয়েছি আমি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক লোভনীয় হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।